হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালোই আছো। তো এসে গেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি নিজের স্কিনটা কীভাবে প্যাম্পার করি সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। চলো ভিডিওটা শুরু করা যাক। এটা হচ্ছে হিমালয়ের একটা নিম ফেস ওয়াশ। তো এই ফেস ওয়াশটা দিয়ে আমি প্রথমে নিজের মুখটা ভালোভাবে ধুয়ে নেব। আমি ফেসটা ওয়াশ করে চলে এসেছি। এবার এখানে আমি ইউজ করব গুড ভাইবসের একটা পাপায়া গ্লো ফেস মাস্ক, যেটা হচ্ছে সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি, মানে ন্যাচারাল একটা ফেস মাস্ক। এটাতে কোনো কেমিক্যাল ইনগ্রিডিয়েন্টস নেই। এই ফেস মাস্কটা কমপ্লেক্সনকে ইম্প্রুভস করতে, ডার্ক স্পটসকে ফেডস করতে এবং একটা ইভেন স্কিন টোন পেতে সাহায্য করে। আইস বাদ দিয়ে সম্পূর্ণ ফেসের মধ্যে আমি এই ফেস মাস্কটা অ্যাপ্লাই করে নেব এবং এটাকে এভাবে 20 মিনিট পর্যন্ত রেখে দেব। 20 মিনিট পর্যন্ত ফেস মাস্কটাকে রেস্ট দেওয়া হয়ে গেছে এবং এটা ভালোভাবে শুকিয়েও গেছে। এটাকে এবার আমি নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ এখনই আমার ফেসটা কতটা গ্লো করছে। এরপর আমি এখানে ইউজ করছি লাভ আর্থের একটা ফেস মিস্ট, যেটা হচ্ছে একটা জ্যাসমিন ফেস মিস্ট, এবং এটাকে আমি সম্পূর্ণ ফেসের মধ্যে ভালোভাবে স্প্রে করে নেব আর এভাবেই 10 মিনিট পর্যন্ত রেখে দেব। হাত দেবেন না, যাতে ফেস মিস্টটা নিজে নিজেই ফেসের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। এটা হচ্ছে লরিয়েল প্যারিসের রেভিটালিফ্ট হাইলোরোনিক অ্যাসিড সিরাম। আমাদের স্কিনের জন্য সিরাম ব্যবহার করা খুবই প্রয়োজন। আমাদের স্কিনকে সুন্দর এবং উজ্জ্বল রাখতে সিরাম সাহায্য করে। লরিয়েল প্যারিসের এই সিরামটা খুবই লাইট ওয়েট এবং বাজেট ফ্রেন্ডলি একটা সিরাম। এই সিরামটা আমার খুবই পছন্দের। তোমরা চাইলে তোমরাও অবশ্যই সিরামটা ব্যবহার করতে পারো এবং ব্যবহার করার সাথে সাথে এর ভালো ফলগুলিও তোমরা দেখতে পাবে। এবার আমি ইউজ করব নিভিয়া সফটের একটা ময়েশ্চারাইজার। ময়েশ্চারাইজার ইউজ করা স্কিনের জন্য খুবই জরুরি। এটি আমাদের স্কিন প্রবলেমগুলোকে রিডিউস করতে সাহায্য করে। ময়েশ্চারাইজারটা ফেসের মধ্যে ডট ডটভাবে নিয়ে হালকা হাতে অ্যাপ্লাই করবেন। ফিঙ্গারসের সামনের পোর্শনটা দিয়ে শুধুমাত্র ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করবেন, যাতে সমস্ত প্রোডাক্ট হাতের মধ্যে অ্যাবজর্ব না হয়ে গিয়ে ফেসের মধ্যে অ্যাবজর্ব হয়। খুব বেশি অয়েল এবং ড্রাইনেস দুটি আমাদের স্কিনের জন্য খুবই ক্ষতিকর, তাই ময়েশ্চারাইজার আমাদের স্কিনের টেম্পারেচারটাকে সঠিকভাবে ধরে রাখতে সাহায্য করে। আর আমি নিজে লিপসে ভ্যাসলিন অ্যাপ্লাই করে নেবো, যাতে লিপসটাও সফট থাকে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই কিউটিস, থ্যাংকস ফর ওয়াচিং।